ক্লাস সিক্স এই ভিডিওতে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বনে পাহাড়ি গল্পটি সারাংশ সংক্ষেপে আলোচনা করে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব বিভূতিভূষণের বনে পাহাড়ি গল্পটি এটি সংক্ষিপ্ত অংশ তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত যেখানে আমরা দেখতে পাই যে লেখক এ গিয়েছিলেন বন এবং পাহাড় পরিভ্রমণ করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মিস্টার সিং যার সাথে তিনি বেরিয়েছিলেন পাহাড়ে আশপাশের এলাকাগুলো ঘুরে দেখার জন্য এবং সেখানে তিনি হো জাতির সাথে তার পরিচয় হওয়া সেখানে তাদের হো জাতিদের মেয়েদের জীবনযাত্রা কেমন হয় এই সমস্ত কিছু তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন এবং এই গল্পেও কিন্তু তার সঠিক বর্ণনাও করেছেন যেমন তার পার্বত্য এলাকার অত্যন্ত মনোরম দৃশ্য চারিদিকে ছিল একটি বাংলোতে তিনি ছিলেন সেই বাংলো চারপাশে পরিবেশ ছিল ছোটো বড় বিভিন্ন আকৃতির পাহাড়ে ঘেরা তারপর যখন তিনি হো জাতিদের কাছে সম্মুখে গেলেন তখন তিনি জানতে পারলেন তারা তাদের খাবার দাওয়া তাদের জীবিকা কী তাহলে তারা কি তিনি গিয়ে দেখলেন যে তাদের জীবনযাত্রা খুবই সহজ সরল তারা যেমন স্বভাবেও যেমন সহজ সরল তেমনই তারা কিন্তু শুধুমাত্র ভাত খেয়ে তাদের এই বলিষ্ঠ শরীর কিন্তু তারা গড়ে তুলেছে এবং প্রচুর পরিশ্রমও করে থাকে কিন্তু তাদের লোভ বেশি নেই তারা সারাদিনে যেন চারানা উপার্জন করতে পারলে যেন তাদের খুশি তাদের যেন সমস্ত সার্থকতা সেখানেই এরপরের সময়টুকু তাদের অধি অনেক লোভ দেখিয়েও যেন কাজে নেওয়া যায় না কারণ তারা এর পরের সময়টুকু চাটায় বানিয়ে সবাই মিলে গল গল্প করে গান গিয়ে আনন্দের সাথে কিন্তু জীবন অতিবাহিত করে যে জায়গাগুলোতে বন্য বাঘ হাতি এগুলো ঘোরাফেরা করে সেখানে কিন্তু সেই রকম পরিবেশে কিন্তু তারা লতা পাতানো পাতা দিয়ে তৈরি ঘরে কিন্তু তারা দরজাহীন অবস্থায় কিন্তু নির্ভয় হয়ে নির্ভীক হয়ে কিন্তু তারা জীবন কাটিয়ে চলেছে এই হলো গল্পের বিষয়বস্তু এরপর এই গল্প থেকে তাহলে কি কি পড়বে সেগুলো আলোচনা করছে মুগ্ধ কথার অর্থ অভিভূত নির্জন অর্থাৎ জনহীন জায়গা আস্তানা আশ্রয় বিহঙ্গ পাখি নিষ্পাপ শব্দের অর্থ হলো সরল দু চার কথায় উত্তর দাও ক নম্বর প্রশ্ন পার্বত্য এলাকার নিকটবর্তী গ্রামটির নাম কি। পার্বত্য এলাকার নিকটবর্তী গ্রামটির নাম কুইপা খ কাইনাইট দেখতে কেমন কাইনাইট দেখতে পাথরে কয়লার মতো গ কাইনাইট খুনির মালিকের নাম কাইনাইট খুনির মালিকের নাম গল্পে আমরা জেনেছি দেবী প্রসাদ মারোয়ারি ঘ হো কুলিমেরা, মেয়েরা কুড়ে ঘরের সামনে বসে কি করছে উত্তর হো কুলিমেরা, মেয়েরা কুড়ে ঘরের সামনে বসে বুনো খেজুর পাতার চেটাই বুনছে উমু হো ভাষায় সব কথাটির অর্থ কি উত্তর হো ভাষায় কুই কথাটির অর্থ মে মেয়ে সারা সারাদিনে কত রোজগার করলে খুশিতে থাকে উত্তর সারা সারাদিনে চার আনা রোজগার করলে খুশিতে থাকে কারণ আমরা গল্পে জেনেছি যে তাদের অতিরিক্ত লোক কোনো কিছুই নেই বড় এক জায়গায় লেখক নিজেই বলেছেন যে তাদের আমরা যেভাবে দেখছি অর্থাৎ সেই পরিবেশে যে হোজাতের মানুষেরা আছে তাদের সাথে কিন্তু শহর ঘেঁষা ঘেঁষা সে একই জাতের মানুষের মধ্যে স্বভাব চরিত্রে কিন্তু প্রচুর ভেদাভেদ যেমন উদাহরণ হিসেবে তিনি রাঁচি শহরের কথা বলেছিলেন এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে শিখে নেবে